হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, আরও একটা বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কলেজ ভর্তির পরপর আপডেট আপনাদের কাছে শেয়ার করছি, সেটা গাইডলাইন্স, নোটিফিকেশান, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। প্লাস ডাউট ক্লিয়ারেন্স ভিডিও এমন রয়েছে, মেরিট লিস্ট কীভাবে দেখতে হয়, কাট অফ কী বলে, অন্যদিকে আজকে যে সমস্ত ধরুন কারা কটা করে কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে এর ভিডিও প্রচুর দেওয়া আছে, একটু প্লিজ দেখে নেবেন। আর যেটাকে এখন নিয়ে চলে এলাম এই মুহূর্তে সব থেকে বড় বড় আপডেট, সেটা হচ্ছে কলেজে এক তারিখ থেকে তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবার তিন তারিখ মানে গতকাল অবধি এই তিন দিনে কোন কলেজে কীরকম ফর্ম ফিল আপ হলো, ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেটা শেয়ার করবো, আজকে একদম ডেটা দিয়ে শেয়ার করবো। অনার্সে কতজন আবেদন করছে, পাসে কতজন আবেদন করছে, বিএ কতজন আবেদন করছে, বিকমে কতজন আবেদন করেছে এখন অবধি। তার ফলে এইরকম এক্সক্লুসিভ আপডেট শুধুমাত্র আর্জি থেকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট পাওয়ার জন্য। ডাউট ক্লিয়ারেন্স ভিডিও পরপর আসছে, তার জন্য সঙ্গে থাকতে হবে। এখন নিয়ে চললাম একদম ইন্টারনাল ডেটা, প্রথমত পুরোটা শেয়ার করবো। ফার্স্ট অফ অল একটু আমরা বুঝে নিই 2023 সালের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। 2023 সালে অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার অবধি আমরা যেটা দেখতাম, প্রথম যখন আবেদন শুরু হতো অনার্সের আবেদন বেশি হতো, পাসের আবেদন অপেক্ষাকৃতভাবে কম হতো। কারণ আমরা জানি যে অনার্স মানে কি সাবজেক্ট ওয়াইজ আপনার স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ ভাগ হয়ে যায় ডিপার্টমেন্ট, আর পাসের যেটা যেমন বিএ পাস সেই এক্সপেক্টে ধরুন 300টা সিট, বাট কিন্তু আপনি যদি অনার্সে যান তাহলে এই এক্সপেক্টে ম্যাথে 50টা, ইংলিশে 100টা, বিএসসি আর একটা ধরুন সাবজেক্টে 100টা এইভাবে সিট থাকে। তো আমরা যেটা যা সাধারণত দেখি 2022 অবধিও দেখেছিলাম যে যখনই কলেজে ফর্ম ফিল আপ হয় ম্যাক্সিমাম শুরু হয়ে যায় হচ্ছে অনার্সের আবেদন, আর মিনিমাম একটা থাকে পাসের আবেদন, এবং অনার্সের সাথে অনেকে পাসকের আবেদন করে রাখে, এবং অনেকে পাসে পড়তে ইচ্ছুক থাকে এবং অনেকে পার্সেন্টেজ ভালো থাকে না, তার ফলে তারা পাসের দিকে যায়। 2023 সালে চিত্রটা পুরো বদলে যাচ্ছে। 2023 সালে অনার্সের থেকে পাসের দিকে ট্রেন চলে যাচ্ছে, অর্থাৎ স্টুডেন্টসরা পাসে আগ্রহী হচ্ছে পড়তে, তিন বছরে কোর্স করতে। লাইক খোদ বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় যেমন একটা উদাহরণ, যে সমস্ত বিশ্ববিদ্যালয় আজকে তিন বছর এবং চার বছর দুটো কোর্স রাখছে সেখানকার স্টুডেন্টসরা তিন বছরে অ্যাপ্লাই করছে, যে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আজকে চার বছরে শুধু অফার করছে সেখানকার স্টুডেন্টসরাও অন্য ইউনিভার্সিটিতে তারা চেষ্টা করছে, যাতে সেখান থেকে তারা তিন বছরে মাল্টিডিসিপ্লিনারি বা বিএসসি বা বিএ বা বিকম পাস কোর্সটা পড়ে বেরিয়ে যেতে পারে। তার ফলে 2023 সালের ট্রেন্ড একদম আলাদা। এখানে যেটা হচ্ছে পাসের দিকে সবাই মোটামুটি ঝুঁকছে, এখন অবধি যা মোটামুটি সিট আবেদন পড়ছে তাতে পাসের দিকে একটা ট্রেন যাচ্ছে। তো পরবর্তীতে কী কাট অফ আসবে, মেবি এবছর আমরা অনেকটা আশ্চর্য হতে পারি কাট অফ দেখে, দু তিনটে লিস্ট পরবর্তীতেই যদি এইভাবে ট্রেন যায়। এবং এর সব থেকে বড় কারণ চার বছর গ্র্যাজুয়েশন, তিন বছর গ্র্যাজুয়েশন। এবার যেটা হচ্ছে এই যে আমি বললাম বক্তব্যটা, এই যে কথাগুলো বলছি এটা কী ভিত্তিতে বলছি, তার জন্য আমরা ডেটা দেখব। তিন তারিখ অর্থাৎ 3rd July মানে পরশু কালকে 2:30 অবধি যেরকম যা ফর্ম ফিল আপ মানে আপনার হয়েছে, যেরকম যা কলেজ ওয়াইজ অ্যাপ্লিকেশান পড়েছে, আমরা তার একটু ডেটাটা বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। প্রথমে শেয়ার করছি সুরেন্দ্রনাথ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ সুরেন্দ্রনাথ কলেজে কালকে দুপুর 2:30 অবধি 8,636টা ফর্ম ফিল আপ হয়েছে উচ্চ মাধ্যমিকের পরবর্তী কলেজ ভর্তির জন্য। 8636 মতন ফর্ম ফিল আপ টোটাল হয়েছে সুরেন্দ্রনাথ কলেজে। এবং এখানে আজকে যদি আমরা একটু পাশের দেখি, 1700 স্টুডেন্টস রয়েছে বিএ, 1130 রয়েছে বিকম। তার ফলে এক্ষেত্রে বুঝতে পারছেন আপনি 8,636-এর মধ্যে 1700 এবং 1100 দুটোকে যদি প্লাস করা হয়, প্লাস বিএসসিও থাকবে, সব মিলিয়ে প্রায় 3,000-এর কাছাকাছি বা 3,500-এর ওপর কিন্তু পাসে আবেদন পড়তে পড়েছে সুরেন্দ্রনাথ কলেজে, যেখানে আজকে অনার্স ধরুন 4 কি 5 আর পাস ধরুন 3 কি 4, মানে বুঝতে পারছেন কম্পিটিশন টক্করটা কোথায় হচ্ছে। এবার তার পরবর্তী এবার হচ্ছে আমি শেয়ার করছি মনিন্দ্রচন্দ্র কলেজ, 5,500 ফর্ম ফিল আপ হয়েছে এই ক্ষেত্রে এই মাত্র তিন দিনে, 1420 হয়েছে বিয়ের জন্য এবং বিকমের জন্য হয়েছে 950 মতন ফর্ম ফিল আপ। 5,500-এর মধ্যে 2,000-3,000 মানে 50%-এর ওপরই পাসের ফর্ম ফিল আপ হয়েছে মনিন্দ্রচন্দ্র কলেজে 2023 সালে। ডেটাটা অনেক আশ্চর্য হচ্ছে আমি জানি, বাট 2023 সালে ট্রেনটা একদমই আলাদা চার বছরের গ্র্যাজুয়েশন ইন্ট্রোডিউস করার পর। এবার হচ্ছে নিউ আলিপুর কলেজ, নিউ আলিপুর কলেজ এটাও কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ, এখানে 2500 মতন সিট আবেদন জমা পড়েছে কালকের অবধি, সেখানকার 750 মতন শুধু বিএ পাসের জন্য, বিএ জেনারেলের জন্যই আবেদন করেছে কত, 750, 750 মতন, তার সাথে বিএসসি বিকম সব জেনারেলগুলো রয়েছে। তার ফলে এই ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি, আরও একটা কলেজ শেয়ার করি বঙ্গবাসী, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলতে পারেন ক্যালকাটা ইউনিভার্সিটির, আমি শেয়ার করেছিলাম আপডেট সবকটারই। বঙ্গবাসী কলেজে কী ট্রেন, বঙ্গবাসী কলেজে তিন দিনে ফর্ম জমা পড়েছে অনেক,
সুরেন্দ্রনাথকে ছাপিয়ে গেছে এবং সেখানে ফর্ম জমা পড়েছে 9500। কালকে দুপুর 2:30 অবধি, তারপরে তো ফর্ম ফিল আপ চলছে। তো 9500 যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে ডেটাটা দেখলে আশ্চর্য হবেন, কারণ সেখানে বিএ পাসের জন্য অ্যাপ্লাই হয়েছে 2000, বিএসসি পাসের জন্য অ্যাপ্লাই হয়েছে 500, বিকমের জন্য অ্যাপ্লাই হয়েছে 1500। মানে 2000 আর এদিকে 2000, মানে 9500 মধ্যে 4000 হয়েছে পাসের জন্য অ্যাপ্লাই হয়েছে বঙ্গবাসীতে। তো এখন অবধি এই হচ্ছে ট্রেন্ড কিছু কিছু কলেজে, যা বোঝা যাচ্ছে যে পাস অনার্স দুটোই টেক্কা হবে এবছর মেরিট লিস্টে। এবার যেটা হচ্ছে আশুতোষ, আশুতোষটা একদম ব্যতিক্রমী এই পাসের অনার্সের ব্যাপারটা, মানে যেটা অ্যাকচুয়ালি সবসময় হয়, লাস্ট ইয়ারগুলোতেও হয় যে যা আবেদন জমা পড়ে তার মোটামুটি 90% থাকে বা 80% থাকে অনার্সের, আর 20% পাসের জন্য আবেদন হয়। এবার যেটা 50-50 চলে আসছে, যে 50% অনার্স 50% পাস, আশুতোষ কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম। আশুতোষে কিন্তু ট্রেনটা বজায় রেখেছে 22 সালের ট্রেনটা, অর্থাৎ 2022 সালে যে ট্রেন ছিল, যেটা আমি বললাম যে ম্যাক্সিমাম, এটা কিন্তু আশুতোষ কলেজে এখন অবধি বজায় রয়েছে। আশুতোষ কলেজে কি ডেটা, আশুতোষ কলেজে 3 দিনে 18683 মতন টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 1-3 তারিখের মধ্যে, কালকের অবধি 2:30 অবধি 18683 মধ্যে অনার্সে আবেদন হয়েছে 15978 15978। এটা কত আউট অফ 18683? এরকমই সাধারণত অনার্সের জন্য আবেদন অ্যাকচুয়ালি প্রত্যেক বছর হয়, যে 90% কি 80% অনার্সের আবেদন হয়। শুধুমাত্র ট্রেন্ড বজায় রেখেছে এখন অবধি আশুতোষ কলেজ, যে লাস্ট ইয়ারগুলো যেরকমভাবে হতো, আর বাকি যেখানে আমরা যা দেখছি অনার্সের থেকে পাসের তুলনায় কিন্তু সেখানে ট্রেন্ডটা বেশি। কি মনে হয় কমেন্ট সেকশন জানাবেন। এবার হচ্ছে বক্তব্য, অন্যান্য কলেজেরও কিন্তু যা আপডেট সেগুলো নিয়ে আসবো, তার জন্য কলেজের নামগুলো একটু কমেন্ট সেকশনে জানান। আর একটা বক্তব্য আছে এখানে, যারা যারা আজকে পাসের জন্য আবেদন করছেন, যাদের আজকে অনার্সের যোগ্যতা রয়েছে এবং সেই রেসপেক্টে তারা আবেদন এখন অবধি করে ওঠেননি, মেবি একবার ভেবেচিন্তে দেখতে পারেন, কারণ অনার্স পড়াটা যদি আপনার পক্ষে সুবিধা হয় তো। আর একটা ব্যাপার হচ্ছে, যদি আজকে পাসের একটা হিউজ সংখ্যা আসে তাহলে সিট ইনক্রিজও হতে পারে, কী হয় পরবর্তী শেয়ার করবো। এরকম আপডেটের জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।